রাত্রিতে শীতলকুচির গোসাইরহাটে পরপর তিনটি সোনার দোকান চুরি, উদ্বিগ্ন ব্যবসায়ী সমিতি। গোসাইরহাটে মঙ্গলবার রাত্রিবেলা পরপর তিনটি সোনার দোকান চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাস্থলে গিয়ে জানা গেল, দোকানের শাটার ভেঙে দুষ্কৃতীরা দোকানের ভেতরে ঢুকে এবং সেখানে মজুদ সোনার উপর গহনা তারা নিয়ে চলে যায় বলে জানালেন ওই সোনার দোকানের মালিকেরা। তারা জানান, গোসাইরহাটের এই তিনটি দোকানেই একটু বেচা কেনা বেশি, আর এই তিনটিতেই তারা শাটার ভেঙেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়, একটি দোকান থেকে কেজিখানেক রূপোর গয়না এবং কিছু সোনার অলংকার, আর একটি দোকান থেকে 200 গ্রাম পরিমাণ সোনা এবং রূপোর গহনা দুষ্কৃতীরা নিয়ে চলে যায়। অপর একটি দোকানে শাটার ভাঙলেও তারা সেখানে কোনো কিছু নেবার সুযোগ পায়নি। তবে দুষ্কৃতীরা সচতুরভাবে এখানে সিসিটিভির ক্যামেরাগুলোকে ভেঙে দেয় এবং সেখানে ব্যবহৃত হার্ড ডিস্কটিকেও তারা নিয়ে চলে যায়। এই ঘটনায় স্বর্ণকারদের অভিযোগ, ব্যবসায়ী সমিতির তরফ থেকে নাইট গার্ডের ব্যবস্থা থাকা সত্ত্বেও এ ধরনের চুরির ঘটনায় হতবাক সকলেই। অনেকেরই অভিযোগ, যারা এই নাইট গার্ডের ডিউটিতে থাকেন তারা সঠিকভাবে ডিউটি না করার কারণেই অহরহ এ ধরনের চুরির ঘটনা ঘটেই চলছে। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম কুমার বর্মন জানান যে, ব্যবসায়ী সমিতির তরফে এখানে নাইট গার্ডের ব্যবস্থা রয়েছে, হয়তো বা কখনো কখনো ডিউটি মিসিং হয়ে গেলে দুষ্কৃতীরা সেই সুযোগ গ্রহণ করেই এ ধরনের দুষ্কর্মগুলোকে করে থাকে। তবে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এখানে পুলিশ ক্যাম্প বসানোর দাবিও জানানো হয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। শুনলাম কয়েকজন ফোন করে বললো নাকি দোকানে শাটার ভাঙা এরকম বলা, পরে এসে দেখি দোকানের ভিতরে মালপত্র নেই, কাটা পড়ে এসে তিনখানা দোকান, রায় জুয়েলার, মা শুভাশ্রী জুয়েলার এবং আগমনী জুয়েলার। অনুমানিক রাত্রি হয়েছে যত আমরা দুষ্কৃতীরা যেভাবে অপারেশন করেছে এটা তার জন্য এখন মানে কি ক্যামেরা লাগানো ছিল বাজারে, এখন সেগুলো সব সিসি ক্যামেরা ফুটেজ ওরা ভেঙে সব নিয়ে গেছে, হার্ড ডিস্ক সমস্ত সহকারে, হার্ড ডিস্কটাও চুরি হয়ে গেছে, যা ছিল সব মেশিন সহকারে সমস্ত জিনিস নিয়ে গেছে, ওগুলো থাকলে তাও ধরার কোনো ব্যবস্থা হবে। সিসিটিভি হার্ড ডিস্ক কোথায় থাকছে? ভেতরে আমাদের দোকানের ভেতরে টোটাল মানে গোসাইরহাটের এখানে এই দোকান থেকে এখানে ছিল, আপাতত নতুন লাগানো হয়েছিল, এটা বাইরে ব্যবস্থা করা হয়েছিল, তো জায়গার অভাবে এখানে ছিল, তার মধ্যে ঘটনা ঘটে গেল। আপনার দোকানে আনুমানিক কত টাকা? 200 গ্রামের মতো হবে সোনার উপর মিলে, টাকা পয়সা ছিল 80,000 টাকা নগদ ছিল আর কি। বাইরের অনেক দোকানের এখানে জিনিস মানে রং পালিশের কাজ করা হয় কারখানা বাবদ আর কি, সেগুলো ছিল। এখন বাজারে তো অনেক ধরনের কাস্টমার লোক অনেক আসে, এখন তাকে কীভাবে বলি, তবে কালকে সন্দেহ হয়েছে দুজন এসেছিল বাজারে, আমি তখন 5টার থেকে ঘোরাঘুরি করছিল আর কি, বাইরের লোক হতে পারে আর কি। অভিযোগ জানানো হবে, এখন দেখি বাজার কমিটি কী উদ্যোগ নেয় এবং ব্যবসা শুনেছি সবাই মিলে এখন কথা বলি, প্রশাসন এসেছিলো ওরা এখন কাজ করবে কী হয়। কটা দোকানে চুরি হয়েছে? 3টে দোকানে। কী নাম আপনার? মেঘনাথ রায়। দোকানের নাম? মা শুভাশ্রী জুয়েলার্স। গতকাল রাত্রিতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে, এই বিষয়ে কী বলবেন? অ্যাকচুয়ালি রাত্রি তো চুরি ঘটনা যে সময় কালকে বিয়ের ডেট ছিল, প্রচুর বিয়ে হয়েছে, হ্যাঁ, তো সারা রাত ধরে বিয়ের জন্য মানুষ যাতায়াত করছে, বাজি পটকা ফুটছে, সেই শব্দে হয়তো আমরা ঠিক বুঝতে পারিনি। আমাদের নাইট গার্ড থাকে, তো বিয়ের কারণে নাইট গার্ডরা কেউ কেউ ছুটি নিয়েছিল, হয়তো সারা রাত ওরা কভার করতে পারিনি। আর যেটা যাদের দোকান চুরি গেছে তাদের সাথে কথা বলে বুঝলাম যে মোটামুটি 2:30-3টার দিকে বা তারপরে 2:30-4টার পরে আর কি এরকম চুরির ঘটনা হয়তো হয়েছে। লকার ছিল, সিসিটিভি ছিল, সিসি ক্যামেরা ওখানে গোটা বাজার এরিয়াটাই লাগানো আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সিসি ক্যামেরার যে মেশিন, হার্ড ডিস্ক সব কিছু তুলে নিয়ে চলে গেছে চোরেরা, তার ফলে একটু অসুবিধা হবে। আর বাকি যে এরিয়াগুলোতে সিসি ক্যামেরা আছে সেগুলো পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে। আমরা জানি শীতলকুচি থানা খুব অ্যাক্টিভ, প্রত্যেকটা বিষয়ে অ্যাক্টিভ, আশা করি এই চুরির কিনারা শীতলকুচি থানা করেই ফেলবে, আমরা প্রচণ্ডভাবে আশাবাদী। পোশাক বাজারে গত বছর একটা ঘটনা ঘটেছিল, আবার এবছর এই চুরির ঘটনা,
কতটা উদ্বিগ্ন রয়েছে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা? যারা এলাকাবাসীরা উদ্বিগ্ন, এলাকাবাসীদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে আমাদের কন্টিনিউ যোগাযোগ হয়। আমাদের প্রত্যেকের দাবি গোসাইরহাটে একটা পুলিশ আউটপোস্ট দরকার, সেই মোতাবেক আমরা প্রধান সাহেবের কাছে আবেদন করেছিলাম। প্রধান সাহেব সেটা প্রসিড করেছেন এবং শীতলকুচি থানার ওসির সাথেও আমাদের কথা হয়েছিল পূজার সময় যে গোসাইরহাটে পুলিশ আউটপোস্ট হবে একটা, তো এখনো করে উঠতে পারিনি। আমরা উদ্বিগ্ন আছি, যদি আউটপোস্ট হয় অনেকটাই হয়তো এই সমস্যাগুলোর থেকে রেহাই পাওয়া যাবে। আর যেটা বোঝা গেল যে যেভাবে মানে হার্ড ডিস্ক চুরি হয়ে গেছে, আর সেক্ষেত্রে এটা পরিক্রমাফিক না অন্য কোথাও কোনো চোর আসে করতে পারে, এটা বলা মুশকিল। হার্ড ডিস্ক নিয়ে গেছে যেহেতু তার মানেই যে পরিকল্পনা মাফিক বা লোকাল বা অন্য কোথাও চোর, এটা সঠিকভাবে বলা যাবে না। চোর যদি দোকানে ঢুকে দেখে হার্ড ডিস্ক সামনে পেয়ে যাচ্ছে হাতের নাগালের মধ্যে, তাহলে তো সে নিয়ে যাবেই, সে বাইরের চোর হলেও নিয়ে যাবে আর লোকালিটির মধ্যে যদি হয় তাহলেও তারা নিয়ে যাবে। এবার বাকিটা পুলিশের দায়িত্ব, পুলিশ সঠিকটা ইনভেস্টিগেশন করলেই উঠে আসবে। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এই বিষয়ে কি উদ্যোগ গ্রহণ করা হবে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে? ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য আমরা যেটা করেছি, নাইট গার্ড সারা বছরই থাকে, 365 দিন, মোটামুটি রাত্রে 11টার থেকে ভোরবেলা 4টা সাড়ে 4টা পর্যন্ত আমাদের নাইট গার্ডরা থাকে। কখনো কখনো অ্যাক্সিডেন্টালি দু একদিন হয়তো মিস যায় বা গ্যাপ যায়, তবে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য যা ব্যবস্থা আমাদের করা আছে তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু বিষয় নেই। ব্যবসায়ীদের সঙ্গে আমরা সরাসরি সবসময় কথা বলি, সবসময় যোগাযোগ হয়, তাদের সমস্যারা তারা আমাদেরকে জানান। চুরির ব্যাপারে উদ্বেগের কিছু বিষয় এতদিন ছিল না, কিন্তু এভাবে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক শুদ্ধ নিয়ে যাবে এটা একদম অভিনব ব্যাপার, এটা আমরা এর আগে কখনো শুনিনি যে হার্ড ডিস্ক শুদ্ধ এরকম নিয়ে গেছে বা এরকম হতে পারে, এটা ধারণার মধ্যেই ছিল না। তো এখন সেই ধারণাটা যেহেতু আমরা পেলাম যে এরকম হচ্ছে, আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, টেকনোলজি আমাদেরকেও বদলাতে হবে যাতে সেই সমস্যা না হয় ভবিষ্যতে। আর ক্ষতি কত টাকা? বলা মুশকিল, আমার দোকানে কোনো ক্ষতি হয়নি, শুধু সাটার তুলেছে, চুরি হয়নি। আপনার দোকানে চুরি ঢুকতে পারেনি? চেষ্টা করছিল, সাটার তুলেছে, ফ্লেক্সিবল গেটটা খুলেনি। কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? নাইট ডিউটি আছে, নাইট ডিউটি তো ওরা বলতে পারছে না কিছু কী হয়েছে। আর অ্যাকচুয়ালি রাত্রি 11টা পর্যন্ত বাজারে লোকজন থাকেই, একটু গভীর রাত্রে ঘটনা। আপনি কটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যান? আমরা 8টাতেই বন্ধ করি। কটা নাগাদ শুনতে পারলেন এরকম ঘটনা? সকালবেলা ভোরবেলা ডেকে তুললো, 5টার দিকে ডেকে তুললো, একটু এখান গাড়ি এক ভাস্তা ডেকে তুললে বন্ধুছে টাকা উত্তরত করে চুরি হয়েছে, তারপর চলে এসে দেখি এই অবস্থা। বাজারে পুলিশ থাকে না? বাজারে পুলিশ তো বাস স্ট্যান্ড এরিয়াতে থাকে, সিভিকরা থাকে, আর নাইট ডিউটি যারা থাকে তারা ডিউটি করে, তো ওরা কিছু বলতে পারছে না। ব্যবসায়ী সমিতি তো এখানেই আছে, এই দোকানটা চুরি হয়েছে ব্যবসায়ী সমিতিরই মেম্বার, বডিতে আছে, অনেক বেশি ক্ষতি হয়েছে, ক্ষতিটাও পরিমাণটা ওই বলতে পারবে। আপনার নাম? গোপাল মহন্ত। গোপাল? গোপাল মহন্ত। এতটুকু আমার রূপার মালটা সাজানো চুটকা চুটকি ছিল, নাকুলটা ফুল ওগুলোই নিয়ে গেছে, তাছাড়া আমার আলমারি খুলতে পারিনি, লকার খুলতে পারিনি, লকার খুলতে পারিনি, চেষ্টা করছি একদম খুলে খুলতে পারিনি। কটা দোকান এমন হয়? তিনটে দোকান, পরপর তিনটে দোকান, পরপর তিনটে দোকান, তিনটে কি সোনার দোকান? হ্যাঁ, তিনটে তিনটে সোনার দোকান। গাফিলতি আর কি বলবো, এখানে কোনো গাড়ি নেই না, মানে কতটা নিরাপত্তাহীনতা ভুগছেন এখন? নাই নিরাপত্তা নাই,
এগুলো ফাঁকের রেগুলেশন, ফাঁকের টাকা নেওয়া হচ্ছে প্রত্যেক মাসে মাসে, ওরা একটা এক্সট্রা পকেটে টাকা ঢুকতেছে, ওরা ডিউটি কিচ্ছুই করে না, ওরা কিচ্ছু ডিউটি করে না। এই যে পরপর তিনটি দোকান চুরি হয়ে গেল, এই মুহূর্তে আপনারা ব্যবসা করেন, সুন্দর ব্যবসা করেন, কতটা ভয়ে রয়েছেন? আমরা তো অনেক দেখেন এখানে, এইটাই কিন্তু একমাত্র জুয়েলারি দোকানের গলি। আচ্ছা, আর আমাদের এই যে তিনটে দোকান দেখেছে, তিনটে দোকানেই কিন্তু মেইন গোসাহাটে। অন্যান্য যে লোকগুলো আছে গোসাহাটের, মানে বেশিরভাগ লোকেই বলবে যে এই তিনটে দোকানেই মেইন গোসাহাটের মধ্যে, এই তিনটে দোকানের উপর টার্গেট করে আসে। কত টাকার আপনার চুরি গেল? অ্যাকচুয়ালি কি আমার ওই মোটামুটি কেজি খানিকের মতো ডুকর মাল শোকেসে সাজানো ছিল, ওগুলো নিয়ে গেছে, আর টুকিটাকি নাকফুল দুই একটা যে ছিল ওগুলো নিয়ে গেছে, আর আমার সিন্দুকটা যে আছে ওটা তালা খুলতে পারিনি। আনুমানিক তিনটি দোকান থেকে কতগুলো আর কত টাকার হবে? অ্যাকচুয়ালি কি আমার দোকানের কথাটা আমি বলতে পারবো, পাশের দোকানের হিসাবটা তো আমি জানি না। আপনারটাই বুঝি, আমার তো হয়তো মোটামুটি কেজি খানিক ডুকর মাল গেছে, আর দুই চারটা নাকফুল, নাকের নথ। নগদ টাকা ছিল? না না, নগদ টাকা। কী নাম আপনার? আমার নাম হিমাংশু রায়, ভালো নাম, ডাক নাম হচ্ছে বাদল, আমাদের রায় জুয়েলার্স। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023। ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, নতুন শিক্ষাবর্ষের নতুন আঙ্গিকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়, এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, কম্পিউটার, অঙ্কন, শারীরশিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক ও অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের স্থান গোসাইরহাট কবিগুরু একাডেমি, বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023। ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, নতুন শিক্ষাবর্ষের নতুন অঙ্গীকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়, এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, অঙ্কন, কম্পিউটার, শারীরশিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আমাদের যোগাযোগের স্থান গোসাইরহাট কবিগুরু একাডেমি, বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ।